Hello friends, this is Priya. Welcome back to Hello Cutie. Shobaike good morning. Ajke mammar jonmo chulta fele dewa hobe. Jonmo chul bolte amader niyom hocche 18 mashe chulta fela mane amar shoshur barite. To seta na barite jabo mane 18 masher por ana bhebechilam barite jabo ekbare okhane giye chulta fele okhane barite rekhe mane baritei diye ashbo. Ota shashuri ma amar ki korbe seta uni jane. তো ওইটা উনি মানে ওনার কাছে দিয়ে আসতে হবে সেইভাবে আমরা আর কি জন্মচুলটা ওর ফেলি এইখানে শিলিগুড়িতে কিন্তু যাওয়াও হলো না বাড়িতে আর ওদিকে ওর চুলটা অনেকটাই বড় হয়ে গেছে তোমরা সবাই দেখো সবসময় তো ভাবলাম যে আমরা এখন ওর চুলটা ফেলেই দেব আর এখন যে পরিমাণে গরমটা পড়েছে আমাদের কথা ছিল হচ্ছে আগের উইকে আমাদের বাড়িতে যাওয়ার একটা প্রোগ্রাম হচ্ছিল বা এই উইকেও আমরা যেতে পারতাম কিন্তু কলকাতার ওইদিকে এতটাই গরম পড়েছে মানে ওই দিকটাতে রীতিমতো সতর্কবার্তা জারি করা হয়েছে সবাই অসুস্থ হয়ে পড়ছে সেই জন্য আমরা আর ওইদিকে গেলাম না কারণ ওখানে যদি এই মুহূর্তে যাই তাহলে সম্প্রীতি অসুস্থ হয়ে পড়বে আর সেটা অবশ্যই কাম্য নয় সেই জন্য আমরা বাড়িতে গেলাম না আর আমার শাশুড়ি মায়েরও শরীরটা খুব খারাপ ওনাকেও দেখতে যাওয়াটা অবশ্যই জরুরি আমাদের মনও ছুটে গেছে বাড়ির দিকে কিন্তু তবুও আমরা এখন প্রোগ্রামটা ক্যান্সেল করছি শুধুমাত্র এই অতিরিক্ত গরমের কারণে একটু বর্ষা টর্ষা আসলে তারপরে একবার যাওয়ার চেষ্টা করব আর যখন যাবো তোমরা তো দেখতেই পাবে তো আজকে হচ্ছে সম্প্রীতিকে আমরা মানে চুলটাকে ফেলে দেবো এক কথায় টাকলু করবো ওকে তো দেখা যাক আগে আগে কেয়া হতে হয় গুড মর্নিং মাম্মা গুড মর্নিং ওঠো 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 উঠো উঠু এ গুড মর্নিং আজকে মাম্মাকে চুল ফেলে দেওয়া হবে মাম্মার 18 মাসে আমাদের চুল ফেলার নিয়ম ছিল কিন্তু মাম্মার চুলটা ফেলা হয়নি এতদিন ও বাড়িতে যাবে চুল নিয়ে প্রথমবার এই একটা আমাদের ইচ্ছা ছিল বাড়ির লোকের ইচ্ছা ছিল বিশেষ করে কিন্তু এখন এতটাই গরম পড়ে গেছে আর চুলটা 18 মাস ক্রস করে গেছে অনেকদিন 2 মাস হয়ে গেল এই জন্য ওর আজকে চুল ফেলে দেওয়া হবে বাড়িতে যাবে আবার পরে আবার চুল তো হবে অ্যাটলিস্ট আগে জন্মচুল তো ফেলে দেওয়া হোক সেই জন্য আজকে মামাকে ন্যাড়া করে দেওয়া হবে কোথায় যাবে এত সো নাইস ওকে একটু চুলে ক্লিপ লাগিয়ে দিলে আয়নার সামনে গিয়ে সো নাইস করে একটু সাজুগুজু করলেই সো নাইস এখন চুল ফেলে দেওয়ার পরেও কি সো নাইস করবি না কান্না করবি মাম্মা এই হচ্ছে মাম্মার চুলের ছবি চুলওয়ালা মাথা ঘুম থেকে উঠেছে পুরো অগোছালো হয়ে গেছে চুল মাম্মা বাবা একটু আদর করে দাও এ নাও একটু একটুখানি এ নাও পান্ডাকে একটু আদর করে দাও নাও আদর করে দাও পান্ডাকে করো আদর করো আদর করো পান্ডাকে ভালো করে করো আদর 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 ও সুন্দর না ঘুম থেকে উঠেছো এবার একটু জল খাও জল কোথায় সোনার জলটা কোথায় কোথায় ও উল্টে কই কই বলছে ও জল খুঁজছে এই যে জল এই যে না জল খাও তোকে চুল ফেললে কেমন লাগবে দেখতে হ্যাঁ তোকে এখনো কেউ ন্যাড়া অবস্থায় তো দেখেইনি কেমন লাগবে দেখতে তোকে বাবা শনটাই
চলো এখন মাম্মাকে ফ্রেশ করতে হবে, ওকে ফ্রেশ করে নিয়ে আবার আমরা ফিরে আসছি তোমাদের সঙ্গে গল্প করতে। A few moments later, মাম্মা এখন রেডি, এখন উনি যাচ্ছেন খুর ছোয়াতে, মানে আসলে ওকে চুলটা আজকে ফেলে দেওয়া হবে। তো আসতে বাবা, ওকে আজকে চুল ফেলে দেওয়া হবে, তো ঘরেই চুলটা ফেলা হবে ট্রিমার দিয়ে। কিন্তু তার আগে ওকে একটুখানি, আমাদের নিয়ম আছে, নিয়ম আছে যে একটুখানি খুর ছোয়াতে হবে, তো সেই নিয়মের জন্য ওকে এখন নিয়ে যাওয়া হচ্ছে সেলুনে, তারপর ওর বাবাই বাড়িতে বসে ট্রিমারে ফেলে দেবে। এই জন্য আমি ওর সাথে যাচ্ছি না, ওর বাবাই ওকে নিয়ে যাচ্ছে। কি করছো বাবা? শোন না, একটা ফ্লাইং করো, করো এই। দাদা ভাই কোথায় গেল? কই? কি খুশি দেখো, অ্যাডভান্স এগিয়ে দাঁড়িয়ে আছে, জানেও না কোথায় যাচ্ছে কি করতে। না কাকা যায় না বাবা, কি রোদ। ও গাড়ি স্টার্ট দেওয়ার আগেই ওর ওর গাড়িতে উঠতে হবে। সরে আসো বাবা, সরে আসো, গাড়িটা ঘোরা, তারপরে উঠবে। গাড়িতে বসলে ও যায় গাড়ি চালাতে। দেখেছ, একদম পাকা ওস্তাদ হয়ে গেছে, গাড়িতে বসে পিপি করছে। থাক, বুনুকে ডাক্তার না পেছনে। তোমার স্নান হয়ে গেছে? হ্যাঁ, এখনই করলে? মাম্মাকে চুল ফেলার আগে বেটে নেওয়া হচ্ছে। এই হচ্ছে হলুদ নিয়েছি, কাঁচা হলুদ, আর এই এটা হচ্ছে নিম পাতা, এটা বেটে গায়ে মাখানো হবে। আর চুল ফেলার পরপরই এই যে কালো মেঘের পাতা আর একটা জবা ফুলের কুঁড়ি, এগুলো বেটে ও এই এই দুটো বেটে একসঙ্গে ওর মাথায় দেওয়া হবে। তো এখন ফটাফট করে একটু বেটে নিই, তারপর আসছি ফিরে। আফটার ওয়ান ইয়ার লেটার, এই দেখো একপাশে রয়েছে কালো মেঘার জবা ফুলটা বাটা, আর একপাশে রয়েছে হলুদ আর নিম পাতা বাটা। এবার মাম্মাকে চুলটা ফেলে দেওয়া হবে। মাম্মা এখন বসেছে চুল ফেলার জন্য। গরম তো লাগছে আমি জানি না, সোজা একটা টান দাও কোন জায়গা থেকে, চুলটাকে ধরে নিও। এবার এর মধ্যে ফেলো ফার্স্ট চুলটা। এবার পেছনটা কিভাবে টানলে ভালো হয়, ওইভাবে না টানতে থাকো নাকি সামনে। আমি ধরে আছি, যা হয় হবে, ওটা দিলে আর হয়েছে না
সামনে গিয়ে অস্বস্তি হচ্ছে। এটা কিরকম দেখাচ্ছে আমার সোনাকে? তোমার ইয়ে কোথায়? এই দেখো পান্ডা, পান্ডা, পান্ডা। এই পান্ডা বেঁকে যাচ্ছে কেন দিন দিন? পান্ডার মাথা সোজা ছিল না এরকম? পান্ডার আই কোথায়? আই ভয়টা বেশি পায় না? দেখাও এটা করো, আফটার এ গ্রেট ব্যাটল। তোমরা দেখলে সম্প্রীতি একদম পুরো চিৎকার করে ফাটিয়ে দিল, ও প্রচন্ড ভয় পাচ্ছিল। হাতের গায়ের মধ্যে কোথাও কিছু কালো, এমনকি মশা মাছি বসলে ও ভয় পায়। চুলটা কাটার সময় কি হচ্ছিল, ওর গায়ের মধ্যে যে চুলটা পড়ছিল ওটা দেখেও ভয় পাচ্ছিল। আর তারপরে গায়ের মধ্যে যখন চুলটা পড়ে আমাদের কি হয়, একটুখানি চুলকায় গাটা যেখানে পড়ে, তো ওই জন্য ওরকম করে চিৎকার করে জাস্ট ভয়েই কাটছিল, আর কিচ্ছু না। যাই হোক, ফাইনালি ওকে ন্যাড়া করা হয়ে গেছে, ও টাকলু হয়ে গেছে। এবার ওকে দেখতেও কেমন লাগছে তোমরা দেখেছ। এখন ওকে স্নান টান করিয়ে, ওকে স্নান করাতে গিয়ে আমি তো পুরো আধা স্নান করে গেছি, আর ও তো পুরো মিস্টার সিকদারকে পুরো চিপকে ছিল। ওর গায়ের মধ্যে যে মানে হলুদ লাগাবো আর নিম হলুদ নিম পাতা বাটা লাগাবো যেগুলো বেটেছিলাম, সেগুলো লাগানোর সময় ও পুরো একদম পুরো ওর বাবার গায়ের সঙ্গে পুরো লেপ্টে রয়েছে, কিছুতেই নামবে না, এতটাই ভয় পেয়েছে। তো এখন ওকে স্নান করানো হয়ে গেছে, ও এখন খাটের মধ্যে বসে, বিছানায় বসে ও এখন ই দেখছে, কি বলে, ওকে মোবাইল চালিয়ে একটু এন্টারটেন করা হচ্ছে, কারণ ওকে এখন খাওয়াতে হবে। আজকে অনেক লেট হয়ে গেছে, একদমই কথা আর বাড়াতে পারছি না। তো চলো আগে একটু দেখে নিই ওকে কেমন লাগছে। এই দেখো, এখানে দেখো মাম্মা, তোমার হেয়ার কোথায়, কোথায়? এ মা, হেয়ার তো নেই, কোথায় হেয়ার?
কই গেল? কই কই হেয়ার কই? ওকে না ন্যাড়া করার সময় চুলগুটা সম্পূর্ণ ভালো করে হয়নি, তাও যেটুকু হয়েছে খারাপও হয়নি, এমন চিৎকারের পরে ভুলভালই হয়েছে। তো ও কিন্তু ক্যামেরার দিকে তাকাচ্ছে না, ও নিজেকেই দেখছে, ও যে মাথায় চুল নেই ওকে কেমন লাগছে নিজেকেই শুধু দেখে যাচ্ছে। মাম্মা এই জন্য এরকম করছে ক্যামেরা দেখে। তোমার হেয়ার কোথায়? এ নেই তো, নেই নেই হেয়ার কোথায়? আমার হাত পুরো হলুদ হয়ে গেছে, ওকে হলুদ মাখানো হয়েছে সেই জন্য। তাই তুমি কি খাচ্ছ সোনা? ওর চুল খুব পছন্দ ছিল, মানে আমি জানি না কতদিনে আবার সেই চুল হবে। কিছুক্ষণ আগে তো আয়নার দিকেই দেখতে চাইছিল না, আয়নার সামনে নিলেই চিৎকার করছিল, মানে ওর ভালোই লাগছে না দেখতে। আর এখন দেখো অঙ্গভঙ্গি করে দেখছে। যাই হোক আর কথা বাড়াচ্ছি না, এখন ওকে খাওয়াতে হবে, এখন আর সময় নষ্ট করতে পারবো না, আজকে প্রচুর লেট হয়ে গেছে। আর আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে ওর, অনেকটাই ধাতস্থ হয়ে গেছে, প্রথমে একটুখানি আয়না দেখতে ওর প্রবলেম হচ্ছিল, এখন ঠিকঠাক হয়ে গেছে অনেকটাই। তো যাই হোক এখন ওকে খাওয়াই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলে আসবো নতুন কোনো ব্লগের সাথে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ। Thank you for watching.